Zrušili jsme prostě solo. যুদ্ধ করিয়া মারিয়া এটা লাশ দাঁড়াইছে মাছ লইয়া বাইরে হইব বিদ্যর খিতা নাই এরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে বেটা আছে থাকিটা ছিলেন না মুনাফিকা ছিলেন না খাল্লেবাস সুযোগ কিন্তু সাহাবিও গুলো আছে বরং বিরাট তার কুর্তা উর্তাও বহুত বড় আছে এর লাগি বদর একটা কথা একটা জিনিস আপনারা জানিয়ে রাখুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক লাগছে ইলা জিনিস তবরুক নেই না তবরুক ইতা খেরুল গোত্র লাগে যদি ইটা যে খাফন দেওয়া হয়েছে তো আল্লাহ মাফ করে দিলে ইটা আপনারা রেখে যাইবা কইবা বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার কুর্তা দিছিলা তার খাফন কত সে জাহান্নাম কুর্তা লাগে না হজরত আব্বাস বহুত মোটা মানুষ আছে আব্দুল্লাহ ইবনে উবাই তার কুর্তা দিছে আর ও ইহসানের বদলা রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার সাসারে যে কুর্তা দিছিল এর বদলা রাসূলুল্লাহ সত্তর বার যদি ইস্তেবার করেন মানে জমজা করেন আল্লাহ কখনো মাফ এখন তো একটা প্রশ্ন নিয়ে একটা জটিল কথা আইয় যে নবীর আল্লাহ হইতে যে আপনি সত্তর বার এগুলো জমজা করলেও আল্লাহ আল্লাহ তো গুসা করলাম বুঝা দরকার নেই না এর উস্তাদের লোকের নাম বেতনিতে বসে লাগালাগি করছে এবং উস্তাদে বইলা যে এগুলি মারি না মারি না আপনি কি যাবো আপনার লোকের লাগছে এগুলি আমি হাঁটি না গুড়া করিয়া লোক কই নি গান এন হইদ্রা তাইন দুঃখী তাইন হই দুঃখী তো এবার কথা তাইন উস্তাদ তাইন হইদ্রা বলে তো সাড়ি দিবে মারি না রেজি না এমনকি যুদ্ধ দিয়ার এক সময় হই লাইছিল যে লাইর আল্লাহ কোরআন শরীফ উল্লেখ করছেন লাইর রাজায়না আমরা যদি মদিনায় যাই এখানে ইজ্জতি মানুষের বেইজ্জত হলরে বার করে দিলে ওকে নাউজ বিল্লাহ বুঝাই তো চাইছি যে হিজরত করিয়া মক্কা শরীফ থেকে যে রসুলুল্লাহ তশরিফ আনছেন রসুলুল্লাহ সাহাবি হল আইছে এরা তো বাইরা মানুষ এনার ইজ্জত নাই আল্লাহ সহ্য করে আল্লাহ লিল্লাহি ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফুন সব সময় চেষ্টা করছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের হানি হবে চাইছেন না ও আল্লাহ গোসা করছে ও আল্লাহ হো যে ইবু সত্তর বার আপনি এগুলো জনজা করলে আমি মাফ করতাম আল্লাহ বুঝাইতে চাইলেন আমি দেওয়া আমার হাবিব আপনার বেইজ্জত করতে চাইছে যে আপনার সম্মান হানি করতে যে চাইছে এর উপরে আমি ও পরিমাণ খেপা যে যদিও আপনার কথা আমি শুনিয়ে কিন্তু এগুলো সত্যই বার জমা করলে আমি এগুলো মাফ করি
কিন্তু ভাই ঠিক মুসলমান আছে, কিন্তু আসলে এইবো কিতা কাবির, কাবিরের জনজা কোনো খাম লাগে না, কাবিরের জনজা খাম লাগে না আমি জানি। এর বাদেও তো কড়াভাবে আল্লাহ কইন কেনে কাফিরের জনতা বললে কি, যে কেউ নবী জনতা বললেও কাফির মাফ নেই, আল্লাহ আইন করিতে রয়েছে। ইগুর সম্বন্ধে অত কড়া খানে আল্লাহ অত গুসা খানে বিষয়টা গীতা আছে যে আল্লাহর হাবিবে হিজরত করিয়াদের সময় মদিনা শরীফ তশরীফ নিদ্রা দে রাজ মানে আরে শুরু আশ্রয় লইত্রা মারওয়ানা করে দিত্রা আল্লাহর হাবিব দিলর মাঝে জন্মভূমির মহব্বত আয় আল্লাহর হাবিবে ফরমান যে ও মক্কার ভূমি তোমার সঙ্গে আমার মহব্বত, তোমারে আমি ছাড়িয়া গেলাম না ওই, যদি আমার কৌমে বাধ্য না করতা তাইলে তোমারে আমি ছাড়িয়া গেলাম না ওই। জন্মভূমি মক্কা ছাড়ি চলেন মদিনায়, মক্কায় কান্দিয়া লুটায় কোলাইন কান্ডারি আর নিয়াসি ভাই ফাগলে বলেছিল জমজমে রোদন করি হরম বাসায় মক্কায় কান্দিয়া লুটায় কোলাইন কান্ডারি আর নিয়াসি ভাই আরশে হরশে চেলি গুফতে এসে যায় মক্কার কান্দিয়া আপনার বাটো কোরআন দিছুন ও আল্লাহ আপনার এই প্রত্যাবর্তনের জায়গা প্রত্যাবর্তন হরাইবান, এর লাগি দেখা যায় অষ্টম হিজরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীর বেশে মক্কা শরীফে আমাইছো। আয়াতের সঠিক ব্যাখ্যা সঠিক তর্জমা হইল ওটা, ওটা দিয়ে হেঁকে মানে কিছু হেননে যে হইতরা আল্লাহর আল্লাহ জান হাবিবরে হইতরা যে আপনারে আমি প্রত্যাবর্তনের জায়গা প্রত্যাবর্তন করাইমু ওর এটা গুজরেন নেই যে দুনিয়া ফিরিবার সর্বনিরি আই কিটা মাতিল কিরাত মা পরেশগারি মাত মাতিল নবীর যেমন অতিরিক্ত এসকর কথা মাতি মাতিলেন না দিলা আজকালে করে হাজির নাজির কইনার কইয়া নিয়া রসুল্লাহর একটা চেয়ার হান্তা খালি হান তৈন বলে রসুল্লাহ তো সেই ব্রাহ্মণ জুড়ে হোকেন আর অন্য খালি চেয়ারও রসুল্লাহর বই তুইয়া আর হাত উড়াইয়া যা আওয়াজ আমরা এই চেয়ারের দল নাই হাজির নাজির হাজির নাজির খাস মাতি
ইটা তসরুফ করে করে খুব উফরন লাইনের কথা আমরা এটা বলপীর সাহেব ওয়াজ করতেন আর ওয়াজ করবার সময় তাদের মুরিদ ঘুমাই গেছিল বলপীর সাহেব মজলিস থেকে উঠিয়া গিয়া তার সামনে বইতেছে না হেন কুম সাড়িতে সারতে সময় তেন ফিরিয়া বেড়াইয়া উঠিয়া বইতেন না বইয়ালে মুরিদের মধ্যে রসনে জিগাইলা সাপ আমি গিয়ে উঠিয়া বইকে লাগে এবারে এত ত্রিপ্রাবলা হেন কুম সাড়িয়া আছে বলে আমরা কইলা যে আমার মুরিদে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খাবে দেরা তাসলা এর লাগি আল্লাহর নবীর ইজ্জতর লাগি আমি আমার মুরিদের সামনে গিয়া খাড়া হইতাছলাম।